ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের যাবতীয় ভুল ত্রুটি সীমাবদ্ধতা ও
দুর্বলতাকে মার্জনা করে আমাদের আশীর্বাদ করবেন। এই নাটক অভিনয়ের প্রয়াসের মধ্য দিয়ে তদানীন্তন নাট্য কোম্পানির বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই বাংলা রঙ্গমঞ্চের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠা অসাধারণ প্রতিভাময়ী অভিনেত্রী নটী বিনোদিনীকে, শ্রদ্ধা জানাই বাংলা রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্মরণীয় সমস্ত ব্যক্তিত্বকে। আজ যার পদধূলি বাংলার রঙ্গমঞ্চকে তীর্থভূমিতে পরিণত করেছে, যার আশীর্বাদ বাংলার নটনটীদের সমাজে স্বীকৃতি দান করে মর্যাদার আসনে বসিয়েছে, সেই যুগাবতার পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রাতুল চরণে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে যাত্রাপালা নটী বিনোদিনী। রচনা ব্রজেন্দ্র কুমার দে, নির্দেশনা শ্রী মানিক দে, আলো আবহ রূপসজ্জা আশীর্বাদ রেশাও রঘুনাথপুর পুরুলিয়া, মঞ্চ মণ্ডপ সজ্জা সেভেন স্টার ডেকোরেটর লোকপুর, লোকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং লোকপুরের সমস্ত অধিবাসী বৃন্দ, অভিনয়ে লোকপুর মৌসুমী ক্লাবের সদস্য সদস্যগণ, শুরু হচ্ছে কালজয়ী ভক্তিমূলক যাত্রাপালা নটী বিনোদিনী। পেরেছিল, পেরে
কিন্তু দেবতাদের সমুদ্র বন্ধনের সময় বন্ধন রজ্জু হতে কেউ চাইনি, পেরেছিল ওই বাসুকি। কি গো, আমি ঠিক বলেছিলাম? হবে, আপনি বেঠিক বলেছেন ঠাকুর। আমি কি বলিনি? মহাবলয়, এই দেহ তারই খেলা ঘর। কোন দেহে কোন খেলা করবে সেই শুধু জানে, আর কেউ জানেনি গো, আর কেউ জানেনি।
দিন মেয়েদের নিয়ে থিয়েটার করার সংকল্প করলি, আমি হন্তদন্ত ছুটে এসে তোমাকে বললুম, তুমি একগাল হেসে বললে, বাঁচা গেল, উপমিনিষেদের আর রানীর সাথে দেখতে হবে না। আজ আবার কি সর্বনাশের খবর এনেছো? বাগবাজারের রসগোল্লায় ছানা কম দিচ্ছে না কদমালের বিড়ির দোকান উঠে গেছে? খুব হয়েছে, আমি চলল। সে কি কথা, সে বেগুন ভাজা দিয়ে হাত গুটি নেবে কি গো? আগে লুচি ফেলো, তারপর যেতে হয় যাও। তুমি যদি সব কথা এমন ভাবে না উড়িয়ে দিতে তাহলে দাদারা যে হাল হতো। চোখে কি তোমার এক ফোঁটা জলও নেই? তুমি কি কাঁদতেও জানো না? মদ খেয়ে কি মানুষটার অসা কমে যাবে? আমি কত ডাকছি, তুমিও ডাকো ঠাকুর গো। ওইসব ঠাকুর ঠুকুরের কাজ নয়। তুমি দাদাকে বলো, তুমি যদি মদ আর থিয়েটার না ছাড়ো আমি আর অন্ন গ্রহণ করবো না। তোমাকে দেখলে এক গলার কোমটা দেয়।
আর থিয়েটারে এসে এরাই নাটুকে গিরিশের পায়ের ধুলো নেয়। মানুষের নিন্দা স্তুতির কোনো দাম নেই অতুল। একটা বড় কাজ যে প্রথম শুরু করে তার বড়াতে দুঃখের শেষ থাকে না, কিন্তু ওই কিন্তুটা কিন্তু তোমার বৌদি ঠিক বুঝেছে। তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটুও খুশি হয়নি দাদা। খুশি হয়নি, বাট আই থট আদারওয়াইজ। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয় তাহলে চাকরি তো আমি ছাড়বই না, এটা আর করবো না। সুরত কুমারীও চায় না যে আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সমঝদার তো আর কেউ ছিল না। মেবি থিংস আর নট হোয়াট দে সিম। এসো সুরত, এটা কিন্তু তোমার কখনো ভুল হয় না সুরত। বাজার থেকে চাল ডাল আসুক না আসুক মদ ঠিক আসবে। লোকে স্বামীর নেশা ছাড়াবার জন্য কত চেষ্টা করে আর তুমি দেখছি তার জোগাড় দিয়ে চলেছ। এতদিনের নেশা জোর করে কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল পাচ্ছে, আমার সাথেই সেবা করো। লোকে তো আমায় মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না করে না? না গো না, আমি তো দেখেছি সবাই মাতাল, কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল, তোমার ভাই আবার ভারি মাতাল। আশ্চর্য, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো না আমি অবাক হয়ে যাই। আচ্ছা সুরত, তোমার কি কখনো ইচ্ছে হয় না যে আমি নেশা ছেড়ে দিই? তাই বলে আমার মাথা ব্যথা নেই, নেশা যে ছাড়াবা সে ঠিক ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো, আমার জীবনে ঠাকুর দেবতার কোনো স্থান নেই, আমি তাদের বিশ্বাস করি না, তারাও আমাকে বিশ্বাস করে। কি হলো আশ্চর্য, আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য কে বলেছে? আমাদের ঠাকুর বললেন। কে বাবু তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেব। উনি আমাকে আজকে সুরেন মিস্ত্রির বাড়িতে এসছেন, আজকে আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। ঠাকুর নিজে পাঠিয়েছেন নিয়ে যেতে, তুমি এক্ষুনি চলে যাও। ওয়াই ওয়াই ডু আই কেয়ার ফর দোজ ঠাকুর? তুমি জানো না সুরভ, মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ওরা মানুষদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পা ঠেপায়। আপনি জানেন না এ ঠাকুর আমাদের সে ঠাকুর নন, আমাদের ঠাকুর পরমহংসদেব। আরে ওসব রাজহংস পরমহংস সব সবার, তুমি যা হয়েছ ওরা তোমার ঠাকুরকে গিয়ে বলো যে তার বুজরুকিতে ওই সুরের মৃত্যু রামদত্তর ভুলতে পারে, বাট গিরিশ ঘোষ ইজ এ হার্ড নাট টু ক্র্যাক। বাবা আপনার পছন্দ না হলে আপনি যাবেন না, কিন্তু আমারই সামনে আমার ঠাকুরকে এভাবে গালাগাল আপনি দেবেন না। ও মাই ফ্রেন্ড, রো গাল আমি দিই, আমি মধু মাতাল, আমার মুখের ভাষা এরকম, বাবা বলতে গিয়ে সারা বলে ফেলি। গাল দেব কেন, গাল দেব কেন? তোমার ঠাকুর তো আবার নরদেহ নারায়ণ রামকৃষ্ণ, যেই রাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা ভরি নামের সহিতে আছে না পড়ি পড়ি। এসব আমি কি বলছি নাকি? তুমি হাসছো কেন? মনে হচ্ছে যেন সাত রাজা ধর মানিক পেয়ে গেছো। কখনো না, যাও ছোকরা তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, কেননা আমি তার কেনা গোলাম নই। বেশ তাই যাচ্ছি, এদিকে তুমি নাকি ঠাট্টাও বোঝো না। তুমি শোনো, তোমার ঠাকুরকে গিয়ে বলো 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 আমার অত্যন্ত মাথা ধরেছে। তাই হবে, আচ্ছা আসি, নমস্কার। শালার ঘরে শালা, তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? মোটেই তা নয়, মায়ার সাপে ধরেছে, না গিলে ছাড়বে। আরে যাও যাও, গিরিশ ঘোষ জমের অরুচি, ময়াল সাপ ধরলে ময়াল সাপ পেট ফেটে মরে যাবে, যাক সে কথা। তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল সুরভ, প্রতাপ জহুরি আমাকে বলেছে চাকরি ছেড়ে আমি যেন তার থিয়েটারে ফুল টাইম ওয়ার্কার হই। আমি ভাবছি কালই আমি চাকরিতে ইস্তফা দেব, এখন শুধু তোমার মতামতের অপেক্ষা। অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নাও, সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু ভেবে দেখো সুরভ, আমার সমস্ত শক্তি থিয়েটারের পেছনে ব্যয় করলে বাংলায় একটা আদর্শ রঙ্গালয় গড়ে উঠবে,
আমি অভিনয় শেখাবো, আমি অভিনয় করব, আমি নাটক লিখব। তবু কি আমাদের সাধনা সফল হবে না সুরত? তবে আমি চাকরি ছাড়ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? এ তুমি কি বলছো সুরত? Thank you.
সব আমি তোমাকে উজড় করে দেবো বিনোদ, দেখি তুমি কত শিখতে পারো। আজ সন্ধ্যেবেলায় আমাদের থিয়েটারে যেও, কেমন? আপনি আমায় বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এই দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কেমন প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলা রঙ্গমঞ্চে আর নেই। তা তো তাকে উপাধি দিয়েছে নটীগুলো সম্রাজ্ঞী ন্যাশনাল থিয়েটারের। এবার তো জয় জয়কার মাসি। কাগজ ওরা চিৎকার করছে,
নটী কুল সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে 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 একটা কাগজ কিনে তোমার ছবি দেখলুম, আর মনে হলো প্রভাতে উঠিয়াও মুখ হেরিনু দিলো যাবে আজি ভালো। আর সঙ্গে সঙ্গে নটীকুল সম্রাজ্ঞীকে সচক্ষে দেখতে এখানে চলে এলি। আচ্ছা, তোমার রাগ হচ্ছে না? না বিনোদ, ছবিটা দেখে প্রথমে একটু দুঃখ হয়েছিল, কিন্তু তোমাকে সশরীরে দেখে তাও বলে জল হয়ে গেল। মনে হচ্ছে তুমি যেন সাক্ষাৎ যোগাসন থেকে উঠে এলে আমায় দর্শন দিতে। চরণে তোমার কিঙ্কিনি সম হাত হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ জাগান নাহি ফুল মোর সাজিতে। চুপ করো রানা বাবু, চুপ করো, তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। তুমি যাও রানা বাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি নেব না। কত পাঞ্জাবে আর
আমার চলবে, কারোর কেনা বাদে আর আমি হব না। আমায় আমায় মাফ করুন জয়দীপ, আমায় মাফ করুন, দয়া করে আমায় আর লোভ দেখাবেন না। Thank you.
ফাটিয়ে দিয়েছিস। আমার কান্না পাচ্ছে রসরাজ। আমারও পাচ্ছে রে, আমারও পাচ্ছে। এই প্রতাপ জৌরি থিয়েটারের 12টা বাজলো শুনেছিস? এবার থিয়েটার তৈরি করে দেবে গুরমুখ রায়। গুরমুখ রায়? গুরমুখ রায় আবার কে? গুরমুখ রায়? হাই, আরে না রে না, সে এক পাঞ্জাবি ক্যাপ্টেন। এই গোটা পাঞ্জাব জুড়ে তার জমিদারি। লোকটার টাকা রাখবার জায়গা নেই। যে অন্য জনে একবার পড়লো তার হয়ে গেল। তার মত কি শুনেছি, এক দবকা মেথরানি ওর বাড়ির পাশ দিয়ে ওই ময়লার বালতি মাথায় করে করে যেত। তার মেয়েটাকে গুরমুখের নজরে লেগে গেল। অমনি গুরমুখ রায় তাকে তুলে নিল। এখন সেই মেথরানির দুখানা পাকা বাড়ি, গায়ে গয়না রাখবার জায়গা নেই। থিয়েটার সে আমাদের তৈরি করে দেবে। যদি সেই অভিনেত্রী তার হয় তাকে সে 2000 টাকা মাইনে অবধি দেবে। নামটা শুনলে তো তুই একেবারে লাফিয়ে উঠবি রে পান্না। সে চাইছে বিনোদিনীকে। আমার যে তার চোখে বিনি বেশি সুন্দরী। পান্না, হারমোনিয়ামটা একটু ধর না, গানটা তুলে নি। যা যা, তোর আর গান তুলে কি হবে? তোর তো এখন আঙুর ফুলে কলা গান, তোকে এখন কে পার? কি বলছিস পান্না? আমি আমি তোর ছোট বোন, কাগজের কথা তুলি আমায় তুই লজ্জা দৃষ্টি ভাই। তোদের তুলনায় আমি কিছুই জানি না। আমার অভিনয় দেখে কারোর যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু আমার নয়, গুরুদেব গিরিশ ঘোষ, অমৃত মিত্রি আর তোর। আরে বুঝতে পাচ্ছিস না, ওই যে খবরের কাগজে তোর ছবি বেঁধেছে, তা ওই শয়তানিরা সহ্য হচ্ছে না। নটিকুলা সামরা কি বিনিকে বলবে না তোকে বলবে? আমি আমি বেশ করে দু কথা শুনিয়ে দিয়েছি। কেন শোনালেন রসরাজ? কারোর মনের মুখ আমার ছয় না। তুই জানিস না বিনি? এ পান্না, পান্না বলে যে বিনি আমার গানের কি জানে, ও তো আমার ফক ছেড়ে বাবু ধরেছে। মিছে তো বলেনি। মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি হতে দিন রসরাজ।
দেব। আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে আজ অনেক দূরে সরে এসেছি, আমাদের সংস্রবে থাকার পরে মানুষ কি আর মানুষ থাকিরে পাগলি। চোখে চোখে আমারও জল আসছে, কিন্তু কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ঠাকুর ঠাকুর ঠাকুর, বেশ ব্যবসা ফেলেছো বাবা, বুঝি নেই পাটা নেই, ধর্মের ব্যাগ নিয়ে ধনী সাজিয়ে বসেছ, আর যত সব মাথা মোটা বেটা বেটির দল খই মুরগির মতো আজলা ভরে টাকা পয়সা অঞ্জলি দিচ্ছে, ধুর ধুর, দেশটা ধর্ম ধর্ম করে রসা তোলে গেল, বুঝ দেখ ও রসরাজ অমৃত বো। আগে হ্যাঁ গুরুদেব, কেন শিষ্য মলিন বদন, রসের ভান্ডারি তুমি সদা হাস্য বয়, কৃষ্ণ মুখে শুভ্র হাসি সদা বিরাজিত, সমাদরে রসিকেরা তাই দিল রসরাজ রাম, কি বা হেতু আবার নিশা ঘটায়েছে মুখে। হে গুরু, হে ভবের কাণ্ডারি, তোমার আন্ডারে এই মঞ্চ ভান্ডারে বহুদিন আন্ডায় দিয়েছি তা, গুরু প্রেমে সুখ স্বপ্নে আছিনু বিভোর, আজ কেন হেরি ভাবান্তর, কেন এ সশঙ্ক দৃষ্টি মৃদু পদক্ষেপ, সুদের লাগি কাবুলিওয়ালা কি গো ছুটি আছে পিছে? নো নো মাই ডিয়ার, এ ফকির ইজ নিয়ার, হি কলস মি আজ ইয়ার, কিছু মনে করবেন না গুরুদেব, আজকে আপনি বড্ড টেনেছেন। কেন টেনেছি জানো? গায়ে বিষ্ঠা মাগলে জমে ছোবে না বলে। বাড়িওয়ালারা আমাদের বাড়ি ভাড়া দিতে চায় না, দোকানি আমাদের ধার দিতে নারাজ, আর মেয়ের বাপেদের আমাদের শ্বশুরতে আপত্তি আছে, কাজেই জমে আমাদের চলে না গুরুদেব, আপনার বিষ্ঠা মাগবার কোনো প্রয়োজন নেই। এসব নয় অমৃত, তার চেয়েও ভয়ানক, ওমের চেয়েও ভয়ানক, আর সে তো পাঠশালার গুরুমশাই, তাকে তো আমরা অনেকদিন আগে সসম্মানে ডিঙিয়ে এসেছি, এ আবার নতুন কে এলো? রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছ? রামকৃষ্ণ পরমহংস, ও আচ্ছা, ওই দক্ষিণেশ্বরের সেই পাগলা ঠাকুর তো? পাগল নয় পাগল নয়, সিয়ান পাগল, লোকটা আমার পেছনে ছিঁড়ে জোকের মতো লেগে আছেন, কলকাতায় ভক্তদের বাড়িতে তিনি মাঝে মাঝে লীলা করতে আসেন, এর মধ্যে দুবার আমাকে ডেকে পাঠিয়েছিলেন বুঝেছ, আমি যাইনি, একবার তো মাথা ধরেছে বলে দুধকে হাঁকিয়ে দিয়েছি, আরেকবার বলেছি পেট কামড়াচ্ছে, কিন্তু কিন্তু সেদিন সত্যি সত্যি আমার মাথায় ভীষণ যন্ত্রণা হলো, আর তারপর দিন অসহ্য পেট কামড়ানি। তুমি যদি রসরাজ অমৃত বোধ না হতে না, তোমাকে আমি বলতাম তুমি একটি কায়েতের ঘরের গরু। আগে না বাছুর, হে গুরুদেবী বাপ্পা, কি পিছনে কি দেখছে? রামকৃষ্ণ পরমহংস, পরমহংস আজ বলরাম বাসের বাড়িতে এসছেন, আজও আমাকে খবর পাঠিয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে থিয়েটারে যাব বলে বেরিয়ে পড়লুম। আচ্ছা আচ্ছা, যা কর সব কথা, এখন বলো গুরমুখ রায় থিয়েটার নিয়ে কি বলেছে? গুরমুখ রায় বলেছে যে থিয়েটার আমি তৈরি করিয়ে দিবে, লেকিন বিনোদ বিবেক আমার জরুর চাই বাবুজি। সে কথা সে আমাদের বলছে কেন? লেট হিম গো টু বিনোদ। আরে গিয়েছিল গুরু, গিয়েছিল, বিনিকে সে 2000 টাকা অফার করেছিল, দুখানা বাড়ি আর একখানা গাড়িও দেবে বলেছিল, তা বিনি বিনি নাকি তাকে বুড়ো আঙুল দেখিয়েছে, ওদিকে আবার রাঙা বাবু এসে তারা ঘাড়ে চেপে বসেছে, তাকে যদি অন্য কারোর ঘাড়ে শিফট করতে না পারি তাতে কোনো ফল হবে না অমৃত, তাতে কোনো ফল হবে না, বিনোদকে আমি চিনেছি, অভিনয়কে সে সাধনা বলে গ্রহণ করেছে, কোন প্রলোভনেই সে আর দেহ বিক্রি করবে না। আরে নাকুর মশাই নাকুর, বলে ভিক্ষে দাগ নগরবাতি, রাধে কৃষ্ণ বল মন, আমি বৃদ্ধ বিশ্বা তপস্বিনী, এই বৃন্দাবন, শুনুন শেষ বাবু, কুকুরকে রাজ সিংহাসনে বসালেও সে হাত লাচি দিয়ে শান্তি পায় না। বেশ তো দাশু, তুমি তাহলে বিনোদকে গর্বকে রাতে সম্প্রদান করো। আমি রক্ত
নেকামি করলে 14 বছর তার করে দেবো, তাতে হয়তো হিতে বিপরীত হবে। তার চেয়ে তুমি বলো রসরাজ। বলেছিলাম ভাইয়া বলেছিলাম, কিন্তু এমন বরাত নিয়ে জন্মেছি যে গুরু গম্ভীর কথা বললেও লোকে বলে রসরাজ রহস্য করছেন। তা বিনি বারবার আমায় বললো যে আপনি কি রহস্য করছেন রসরাজ। কই দাশুবাবু তো একবারও এসে আমায় কিছু বলছেন না। তা তুমি একবার চেষ্টা করে দেখো না দাশু, তবে এখানে না বলাই ভালো, মেয়েগুলো সব কান পেতে আছে। তুমি বরং বিনোদের বাড়িতেই যাও। কি বলছেন আপনি? আমি যাব একটা বিস্তার বাড়ি? যত কেন বেড়াই, বিনিকে পটাতে না পারলে থিয়েটার ডকে উঠবে জেনে দেখো। তুমি একটি কায়েতের ঘরে গরু, কথাটা পূর্ণ বিনোদকে না পেলে টাকা দেবে না বলেছে। এক পয়সাও না। বেশ, তাহলে তোমরা অন্য কোনো কাপ্তেনের খোঁজ করো, বিনোদকে রাজি করানো সম্ভব হবে না। আপনার কাছে গুরুর মতো ভক্তি করে? হ্যাঁ হ্যাঁ, তোমাকেও ভাসুরের মতোই ভয় করে। আপনি বললে সে রাজি হবে। তা হয়তো হবে, কিন্তু আমি তাকে কোন প্রাণে বলবো দাশু? আমি তার হাতে তুলে দিলে সে হয়তো বিষ খেতেও দ্বিধা করবে না, কিন্তু আমি তো জানি সে তার অতীত জীবনে আর ফিরতে চায় না। সত্য, তার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি তাকে কেমন করে বলবো ওই গুরুমুখ রায়ের মতো একটা নরদানবের সঙ্গিনী হতে? না না, তুমি বরং নিজেই যাও দাশু, তুমি ওই কাপ্তেন মিত্তির অমৃত বেল এদের কাউকে সঙ্গে নিয়ে যাও, আমাকে তোমরা রেহাই দাও। না, আমি ওই নরকে যেতে পারবো না। বাংলার রঙ্গালয়কে বাঁচানোর জন্য মহাপাপ তো আপনি কম করেননি, আর একটু মহাপাপ করলে স্বর্গের রাস্তা আপনার কেউ আটকাতে পারবে না গুরুদেব। আর তাছাড়া রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পিছনে লেগেছেন তখন আপনাকে তিনি কিন্তু উদ্ধার না করে ছাড়বেন না। চলি গুরু। কে উদ্ধার করবে? রামকৃষ্ণ ঠাকুর জগাই মাথায় উদ্ধার করেছিল নিত্যানন্দ। আরে গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে এইখানে সমাজের অবহেলিত বাংলার এই রঙ্গালয়ে। কতদিন তুমি
আছি। রাখাল যে বললে সে তোমাকে যা না তা বলেছে, তোমার রাগ হচ্ছে না? রাগ হচ্ছে রে, রাগ হচ্ছে। তোমার রাগটা না, রাগটা জমছে না। এরপর তোমায় ধরে দুর্গা বসিয়ে দেবে দেখবে। বলিস কি রে, গিরিশ কি আমায় মারবে নাকি রে? মারা তো ছেলে মানুষ, মাতালদের বেশি খাটালে সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ বইছে কেন? কে আমাকে স্পর্শ করলে?
বাঁশি বাজাতে বাছরি, তুমি কি পিতৃ সত্য পালিবারে চতুর্দশ বর্ষ লাগি গিয়াছিলে বলে, যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কষ্ট করি যে পরশমণি ধন্য হল জগায় মাধার, তুমি কিসে যোগীর ধ্যানের ধন পতিত আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি ছিলাম।
হবে। তোর জেলের মধ্যে ওটা কি রে? যা শালায় সব দিকে নজর। ওদের মতন সে কি? ছি 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 ছি। বললে নিকাল অবতয় স্বীকার করো আমি কোন মুখে না
দিয়ে নে না। ওই তারিখের ক্যামেরাটাকে দেখে তো কি লাভটা হবে? ও তো তোদের থিয়েটারের টাকা সৈন না খাবে, ওটাকে ফুলোর বাতাস দে আর বিজয় করে দে। আর রাঙ্গাবাবুকে বিনির চোখে রাঙালে নিয়ে যা, তোরও একেরে লাভ হবে আর বিনিরও একটা ঢিললে হয়ে যাবে। দেখ রাঙ্গাবাবু কিন্তু বের হচ্ছে। বিনোদ আছো? বিনোদ জোর করে আমি তোমার ঘুমটা খুলে ফেলবো। আমি
সম্ভ্রান্ত বংশের ছেলে কি না? বটেই তো, বটেই তো। আমার ঘরে কি আর আপনার মতো লোকেরা আসতে পারে? আমাদের ঘরে আপনার আসাই উচিত হয়নি। সে কি বুঝিনি, কিন্তু নাই তো করবো কি, কেউ তো আসতে রাজি হলো না। অগত্যা একটি এত ওষুধটা আমাকে গিলতে হলো। বিনোদ,
এখন আমার এই টোকাটা পরিষ্কার করে তোমার জাত যায় কিনা বলবেন মাস্টার মশাই, ও কথা বলবেন না, ও কথা বলে আর আমায় আর কি অপরাধী করবেন না। তোমাকে একটা কথা বলতে এসেছিলাম বিনোদ। কথা বলো বিনোদ, আমায় ভুল বুঝো না, আমার অপরাধ ছিও না বিনোদ। আসলে প্রয়োজন তো সব সময় যুক্তি বানে না, তুমি তো থিয়েটারকে খুব ভালোবাসো বিনোদ। জানি তুমি বেশি ভালোবাসি। ওই প্রতাপ জহুরি আর থিয়েটার করতে পারবে না বিনোদ, তবে গুরমুখ যায়। আমার গুরমুখ নাই। আজকে উঠো না, আজকে উঠো না, সে আমাদের নতুন থিয়েটার করে দিতে চায়। কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই। কথাটা বলতে আমার ভালো লাগছে না বিনোদ, কিন্তু কি করব বলো। আর তো কোনো ধনী ব্যক্তি এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ, থিয়েটারের স্বার্থ তো আমাদের সবার মাস্টার মশাই। হজার হজার আপনি হর রোজ থিয়েটার মে আসবে, দে উইল রিড ইউর নেম,
আমি চিনো ফিরোজ বিবি,